হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম একেডেমি পূর্বের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ষাট দিনের ইংরেজি কোর্সের সপ্তম দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো চলুন শুরু করা যাক সপ্তম দিন সপ্তম পর্ব ভবিষ্যৎকাল ইংরেজি ভাষাতে ভবিষ্যৎকালে ক্রিয়াগুলো চার ভাগে বিভক্ত রাম উইল স্টাডি রাম উইল বি স্টাডিং রাম উইল বি স্টাডিড রাম উইল হ্যাভ বিথ স্টাডিং সায়েন্স মর্নিং অর্থাৎ রাম যাবে যাচ্ছে হবে ও রাম গিয়ে থাকবে বর্তমান অতীতকালের মতনই এই ক্রিয়াগুলোকে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউস বলা হয় উইল শেল গোবিন্দ তুমি খেলবে গোবিন্দ উইল ইউ প্লে রাম না আমি খেলবো না রাম নো আই উ নট গোবিন্দ তুমি কি কাল আসবে গোবিন্দ উইল ইউ কাম টু রাম হ্যাঁ আসবো রাম ইয়েস আই উইল কাম গোবিন্দ তুমি কি রাত্রে এখানে থাকবে গোবিন্দ উইল ইউ বি স্টেইং হিয়ার টু নাইট রাম না আমি ফিরে যাব রাম নো আই উইল গো ব্যাক গোবিন্দ তুমি কি শুক্রবার দিন রাজার সঙ্গে দেখা করবে গোবিন্দ উইল ইউ সি রাজা অন ফ্রাইডে রাম না আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করবো রাম নো আই উইল ওয়েট ফর ইউ এট হোম উইল বি বা সেল বি এর ব্যবহার অমিতাভ কাল এই সময় কি তুমি রেলগাড়িতে থাকবে অমিতাভ উইল ইউ বি ইন দ্য ট্রেন অ্যাট দিস টাইম টুমোরো রাকেশ হ্যাঁ আমি সে সময় কানপুর পৌঁছে যাবো হয়তো

উই বি কামিং টু শিমলা এগেইন্যান্ড এগেইন রা কেষ্না আমরা বারবার আসতে থাকবো না নো উই উ নট বি উইল হ্যাব বা শ্যাল হ্যাভের ব্যবহার মিনাক্ষী ও কি চলে গেছে তবে মিনাক্ষী উইল শি হ্যাভ গন রজনী না যায়নি হয়তো রজনী নো শি উড নট হ্যাভ গন মিনি মিনাক্ষী তুমি কি আসছে মাস নাগাদ কালকে থেকে চলে আসবে মিনাক্ষী উইল ইউ বি ব্যাক ফ্রম কালকা বাই দ্য নেক্সট মান্থ রজনী হ্যাঁ এসে যাবো রজনী ইয়েস আই শুড বি ব্যাক বাই দেন মিনাক্ষী কাল এই সময় নাগাদ তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে মিনাক্ষী ইউ উইল হ্যাভ টেকেন ইউ রেস্ট বাই দিস টাইম টুমোরো রজনী হ্যাঁ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়ে যাবে রজনী ইয়েস অ্যান ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার অফ মাই লাইফ উড বি ওভার মিনাক্ষী তুমি কি আগামী বছরের দশম শ্রেণীর পরীক্ষা পাশ করে যাবে মিনাকি উইল ইউ হ্যাভ পাস্ট টেন্থ ক্লাস বাই দ্য নেক্সট ইয়ার রজনী হ্যাঁ ততদিন আমি পাশ করে যাব রজনী ইয়েস আই শুড হ্যাভ পাস্ট ইট বাই দ্যাট টাইম মিনা কি মার্চ নাগাদ কি নির্বাচন শেষ হয়ে যাবে মিনাকি উইল দ্য ইলেকশন বি ওভার বাই মার্চ রজনী হ্যাঁ মাস মাস শেষ হয়ে যাবে রজনী ইয়েস দ্য ইলেকশন উইল হ্যাভ কমপ্লিটেড বাই মার্চ মিনাকি তোমার বাইকি ততদিন কানাডা থেকে এসে যাবে মিনাকি উইল ইউ ব্রাদার হ্যাভ রিটার্ন ফ্রম কানাডা রজনী না তখনও নয় নো শি হি উড নট হ্যাভ উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাব বিনের ব্যবহার প্রবাদ কাল তুমি এ সময় ঘুমিয়ে পড়বে প্রবাদ উইল ইউ হ্যাভ বিন স্লিপিং টুমুর অ্যাট দিস টাইম সুদিন না বুধ হয় এ সময় পড়তে থাকবো সুদিন নো প্রবাবলি আই হ্যাভ বিন স্টাডিং অ্যাট দিস টাইম প্রবাদ আ তোমার ভাই রাজীব কি করতে থাকবে অ্যান্ড হোয়াট উইল ইউর ব্রাদার রাজীব হ্যাভ বিন ডুইং সুধীর ও সিমলা যাওয়ার জন্য তৈরি হতে থাকবে সুধীর হি উইল হ্যাভ বিন প্রিপেয়ারিং টু লিভ ফর সিমলা প্রবাদ পুলিশ কি এ সময় পকেট জিজ্ঞাসাবাদ করতে থাকবে প্রবাদ উইল দ্য পুলিশম্যান হ্যাভ বিন পিক পকেট অ্যাট দিস না সে তার রাউন্ডে বেরিয়ে থাকবে সুদিন নো হি উইল হ্যাভ বিন অন হিজ রাউন্ড এই বাক্যগুলো দেখুন আই শ্যাল নট প্লে হি উইল নট প্লে প্রথম বাক্যটিতে আয়ের সাথে শেল আছে ও দ্বিতীয়টিতে হি এর সাথে উইল দেওয়া আছে সাধারণ নিয়ম এই যে প্রথম ও মধ্যম পুরুষের সাথে হি সি ই ইত্যাদি উইল ব্যবহার করতে হয় এবং উত্তম পুরুষ যথা আই উই ইত্যাদির সাথে শ্যাল কিন্তু আই উই এর পরের পর উইল উ হি সি ই দেল থাকে তখন এই সমস্ত বাক্যের তাৎপর্য হয় কোনো কথা বলা বা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা যেমন উইল নট প্লে ইউ শ্যাল নট রিটার্ন এই দুটো বাক্যের দ্বারা এই অর্থ বোঝানোর প্রয়াস করা হয়েছে যে আমি কোনো ম কোনো মতেই খেলবো না তুমি নিশ্চয়ই ফেরত আসবে নিচের বাক্যগুলো অর্থ একই রকম হয় আই উইল সাকসেড অর ডাই ইন অ্যাটাম্পট হয় সাফল্য লাভ করবো কিংবা প্রাণত্যাগ করব ইউ শ্যাল ফিনিশ ইউর ওয়ার্ক বিফোর ইউ লিভ অফ অফিস ছাড়া আগে সব কাজ যেন শেষ করবে উই শ্যাল অবি ওয়েদার হি লাইকস ইট নট ভালো লাগুক বা না লাগুক এই আদেশ তাকে মানতেই হবে দশব কথোপকথনের সময় বাসায় উইলের ব্যবহারে বেশি হয় যেমন আই উইল উই উইল শ্যাল শ্যাল উইল হি উইল দে উইল